ভাই হালাল ভাবে বিয়ে করছি, এখন হচ্ছে সে বিয়েতে নাচানাচি করেও হাসি খুশি ভাবে এত কাহিনী কেঁচে করে এত কিছু নিয়েও সে বলে যে তাকে ফাঁসিয়ে বিয়ে করছি। আমি তাকে এত কিছু দিয়েও আমি মানে তার মন পাইলাম না, তার সাথে ঘর হলো না, তার সাথে হচ্ছে এত নাটক হয়ে গেল, সে এত বেইমানি করলো, এখন আমি যদি এই শেষ জিনিসটাও ছেড়ে দেই, এত লস করার পরে যদি দেনমোহরটাও ছাড়ি, তাহলে ভাই আমি তো খালি লসের খাতায় পড়বো, আর আমার অধিকার, আমি দেনমোহর ছাড়বো কেন ভাই? মামলা দিছি, ওই মামলা আলাদা বিষয়, দেনমোহরের সাবজেক্ট আলাদা বিষয়, ওই মামলা চলুক, ওইটা শাস্তি ওইও পাবে, আমার দেনমোহর আমি পাই, সেটা আমাকে দিয়ে দিবে, এটা নিয়ে তো এত নাটকের কিছু নাই। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেনমোহর। অনেকেই আপনারা জানেন না, যারা অনেক আপুরা আছেন বা ভাবিরা আছেন, অনেকেই জানেন না যে হচ্ছে দেনমোহর, অনেকেই মনে করে যে ডিভোর্স হয়ে গেলেই শুধু তারা দেনমোহর পাবে, না, দেনমোহর প্রত্যেকটা মেয়েরই ইসলামিক শরীয়ত মতে নিয়ম হচ্ছে বিয়ের দিন, হ্যাঁ বিয়ের দিন তার স্বামী তাকে দেনমোহর শোধ করে দেওয়া, অথবা দেনমোহর পরবর্তীতে শোধ করে দেওয়া বা তার বউয়ের কাছ থেকে মাপ চাওয়া। তো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা বা অন্যান্য মেয়েরা তো এমনি ঠকে বিয়ে করার সময়, তো দেনমোহরটা নিয়ে এটা একটা হচ্ছে নেগেটিভ ধারণা থাকে যে ডিভোর্স দিয়ে দিলে বা ডিভোর্সের পরে নিতে হবে, এটা না। একটা মেয়ে যখন তার স্বামীর কাছে দেনমোহর চাবে, চাহিবা মাত্র তার স্বামী তাকে বিয়ের দেনমোহর দিতে সে বাধ্য, ঠিক আছে? আর সে যদি না দেয় তাহলে তার তার জন্য হচ্ছে কোর্ট আছে, আইন আদালত আছে, সেখানে যে সে যদি আমার হক আমি আদায় করব, দ্যাটস ইট, এটার জন্য আমার যতটুকু দৌড়ানো লাগে আমি দৌড়াবো, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ।